হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একে জিপসাম ডেকোরেশন পক্ষ থেকে। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো দর্শক, আজকে আমি চলে আসি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে অ্যারাবিয়ান স্টাইলে। তো চলে আসছি মাওয়া শ্রীনগর বালাসুর ভাগ্যকুল মান্ডা এই ঠিকানায় চলে আসছি। তো আপনাদেরকে আজকে দেখাবো আমরা যে অ্যারাবিয়ান স্টাইলের কিছু ডিজাইনের কাজ করছি এখানে। তো 10টা সিলিং এর কাজ করছি, কিভাবে ডিজাইনের কাজগুলো করা হয়েছে সে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখন আসি অনেক বড় একটি হলরুমের ভিতরে। ভিউয়ার্স, আপনারা দেখুন কিভাবে কাজগুলো করা হয়েছে অ্যারাবিয়ান স্টাইলের, সম্পূর্ণ একদম অ্যান্টিক কালার দিয়ে কাজগুলো করা হয়েছে। কাজগুলো এখনো আমাদের পুরো একদম ফিনিশিং কাজ, আমরা মালিককে বুঝেই দেই না, কারণ এখনো কাজ বাকি আছে। জাস্ট কালারগুলো কিন্তু বসানো হয়েছে, যে যে আর অন্য অন্য জায়গায় দেখেন কিছুটা সাপ রয়ে গেছে, সেগুলো কিন্তু আরো নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হবে। এটার ভিতরে আবার গ্লেজ দেওয়া হবে। তো আমি প্রত্যেকটি রুম আপনাদেরকে দেখাবো। এই কাজগুলো আপনারা চাইলে করাইতে পারেন এন্টিক কালার সহকারে। স্কোয়ার ফিট পড়বে 400 টাকা, আর যদি রং ছাড়া করাইতে চান তাহলে 350 টাকা হইলে স্কোয়ার ফিট আপনারা করাইতে পারবেন। আর এই সাইডেও সেম ডিজাইন করা হয়েছে, কিন্তু কালারটা একটু ডিফারেন্স করা হয়েছে। ডিজাইন কিন্তু মোটামুটি একই স্টেপ, বর্ডার ডিজাইন অ্যারাবিয়ান স্টাইলে সবই কিন্তু একরকমের, সিলিং ফুল। জাস্ট ভিন্ন এটাই হয়েছে, কালারটা আমরা একটু ব্যতিক্রম করে দিছি। বিয়স কালারগুলো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। অ্যান্টিক কালার ফাইবার পুরো জমিনেও হয়, আবার হালকা হালকা পাবো কিন্তু করা যায়, আপনাদের মতো আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন, কোনো সমস্যা নাই। আমরা এখানে যেভাবে মালিকের চয় সেভাবে কিন্তু আমরা কাজগুলো করে দিছি, বাকিটা কিন্তু আপনারা আপনাদের মতো করে নেবেন। তো চলুন দর্শক, আর একটা সিলিং আপনাদেরকে দেখাই। পাশের রুমে আরও সিলিং এর কাজ করা আছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এইটা আরেকটা রুম, এটা এখানে আরেকটি রুম দেখতে পারতেছেন বিয়ার্স, এটি আরেকটি রুম। এই সাইড থেকে দেখান, এটা আরেকটি রুম, ওই কর্নার রুম, এটা কিন্তু আরেকটা রুমে আমি চলে আসছি। এখানেও কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে সেম ডিজাইন করা হয়েছে, কিন্তু কালারটা কিন্তু ডিফেন্ট, দেখুন কালারটা কিন্তু একটু ডিফেন্ট করে করা হয়েছে। যেহেতু 10-12টা সিলিং এখানে করা হয়েছে, কিন্তু কালারটা একটু ডিফেন্ট করে কিন্তু সুন্দর সুন্দর অ্যান্টিক কালারের কাজগুলো কিন্তু বিয়ার্স করা হয়েছে। আপনার চাইলে করাইতে পারেন 400 টাকা স্কোয়ার ফিট রং সহকারে, আর 350 টাকা করাইতে পারেন রং ছাড়া। অ্যান্টিক কালারের ভিতরে অনেক রকমের কালার আছে, এটার ভিতরে কিন্তু আরও কালার হবে, শাইনিং হবে আর কি। তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ছাপ্পা টাপ্পা বা বিভিন্ন রকম একটু স্কেচ এগুলো বাকি আছে, সেগুলো কিন্তু নেক্সটে আরও সুন্দর করে কিন্তু ফিনিশিং করে দেবো। এখানে আরেকটি কালার, একটি সিলিং আছে ফল সিলিং, এটাও কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে, কালারটা খালি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন বিকজ কালারটা কিন্তু একটু ডিফারেন্ট, আর সব কিন্তু সেম কালারটা একটু ডিফারেন্টভাবে কিন্তু করা হয়েছে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই কাজগুলো করাইতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি দক্ষতার সাথে, আমাদের কর্মী দ্বারা রঙের 100% কোয়ালিটি দিয়ে কাজ করে থাকি। এগুলো আসলে অনেক কাজে একটু খুঁটিনাটি ভুল আছে এখানে, যেগুলো আসলে ফিনিশিং এখন আমাদের বাকি, সেই জন্য একবারে কমপ্লিট হলে তখন আমরা কিন্তু আবার ভিডিও দেবো। আমরা কিন্তু চেষ্টা করি যে আসলে কাজ করার পর পার্ট পার্ট কীভাবে করলাম সেই আপডেটগুলো আপনাদের মাঝে, কমপ্লিট হোক আনকমপ্লিট হোক বা শুরু থেকে যে যে ধাপগুলো কাজ করি, আমরা তো আসলে একটা ধাপে কাজ করি না, প্রথমে সাদা লাগাই, তারপরে কিন্তু কিছুদিন শুকাইতে হয়, তারপরে আপনার বিভিন্ন কালার কিন্তু আসেন, কালার কিন্তু আমরা আবার করে ধরি, তারপর পুডিং টুডিং করে লাক্সারি করতে যা যা লাগে। এই সাইডে আর একটা রুম আছে, এই রুমটা আপনাদেরকে একটু দেখাই কমপ্লিট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হলরুম, যেহেতু এখানে একটা বিম পড়ছে ওই সাইডে একটা গল্লি, গল্লির ডিজাইনটা আমরা আলাদাভাবে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আলাদাভাবে ষোড় ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু এই যে এই করে ফাইবার কালারটা করে দিছি। আসলে কালারটা যার যার সুন্দর আপনারা আপনাদের মতো করে নেবেন, এই কালারটাই যে আপনার ভালো লাগছে এরকমের না, আরও অনেক রকমের কালার আছে, সেগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন, কারণ এই ধরনের কাজ আমরা একটা করছি না, অনেকগুলো কাজ করছি, এর আগে ইনস্টলে অনেকগুলো কাজ করছি, আপনারা দেখবেন, কারণ আমাদের কালার কিন্তু এখন থেকে পার্ট পার্ট শুরু হবে। কালার কিন্তু অনেকগুলো অ্যান্টিক এই ফাইবার কাজ করা হয়েছে অ্যারাবিয়ান স্টাইলে, অনেকগুলো কিন্তু এই অ্যারাবিয়ান স্টাইলে সিলিং এর কাজ করা হয়েছে, কিন্তু আমরা আসলে কালারটা মাত্র শুরু করলাম, কারণ কালার বিভিন্ন জায়গায় এরকম আপডেট কালার আসবে, সেগুলো আমাদের সাথে থাকলে দেখতে পারবেন। আমাদের জেকে জিপসাম ডেকোরেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন যে আসলে কীভাবে এই কাজটি করলাম। আমরা এখন বর্তমানে 3 তলায় আছি, 4 তলায়ও সেম কাজ করা হয়েছে, কালারটা কিন্তু খালি একটু ডিফারেন্ট। আপনারা আমাদের সাথে থাকবেন, যোগাযোগ করবেন,
আর জেকে জিপসাম ডেকোরেশন কোম্পানি দিয়ে যদি ভালো কাজ চান আপনারা, জানা ফাইবার গ্লাস দিয়ে অরিজিনাল কাজ চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। 2008 সাল থেকে এই লাইনে আসি আল্লাহর রহমতে, আজকে 2022 সাল, প্রায় 10-12 বছর হয়ে গেছে, 12-14 বছর হয়ে গেছে। তো অনেকটাই এই লাইনে অনেক কিছু কাজ আইসো, অনেক সময় সম্মুখীন হয়েছি, তো সেখান থেকে অনেক অভিজ্ঞতা এখন চলে আসছে আমাদের মাঝে, সেই জন্য আমরা এখন অনেক কিছু আপডেট কিছু কাজ নিয়ে এসেছি, সেগুলো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওগুলো আরও আপডেট পাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আসসালামু আলাইকুম।